বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যুবতীর গুণে প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখেই বিয়ে করেন এক যুবক। স্ত্রীকে বাসর ঘরে গিয়েই প্রথম দেখেন, কিন্তু ঘুমটা খুলতেই তিনি মনোবেদনায় বিষণ্ণ হয়ে পড়েন। দেখেন তার পরম কাঙ্ক্ষিত স্ত্রী রূপসী নয়, কালো। তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন। মনের দুঃখে স্ত্রীর কাছে আর ফিরে আসেন না। নাম তার আমের বিন আনাস। অবশেষে স্ত্রী নিজেই তার কাছে যান, প্রিয় স্বামীকে বলেন, ওগো, তুমি যা অপছন্দ করছো হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে। অতঃপর আমের স্ত্রীর কাছে যান এবং বাসর ঘরে রাত যাপন করেন। কিন্তু দিনের বেলায় স্ত্রী অসুন্দর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায়। আবার মনের দুঃখে আমের এবার বাড়ি ছেড়ে দেন, চলে যান বহুদূরে অন্য এক শহরে। এদিকে বাসর রাতেই যে স্ত্রী গর্ভবতী হয়েছেন এ খবর তিনি রাখেন না। আমের ভিন দেশে লাগাতার 20টি বছর কাটান। 20 বছর পর তিনি নিজ শহরে ফিরে আসেন। এসেই প্রথমে নিজ বাড়ির কাছে সেই প্রিয় মসজিদে ঢোকেন। ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কোরআনের মর্মস্পর্শী দরস পেশ করছেন, আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তার হৃদয়ে গেঁথে নিচ্ছে। তার হৃদয়গ্রাহী দরস শুনে আমেরের অন্তর বিগলিত হয়ে যায়। আমের লোকদের কাছে এই গুণী মুসাফিরের নাম জানতে চাইলে লোকেরা বলেন, ইনি ইমাম মালিক, আল্লাহু আকবার। আমের আবার জানতে চান, ইনি কার ছেলে? লোকেরা বলল, এই এলাকারই আমের বিন আনাস নামে এক ব্যক্তির ছেলে, যিনি 20 বছর আগে বাড়ি থেকে চলে গেছেন আর ফিরে আসেননি। আবেগে উত্তাল আমের ইমাম মালিকের কাছে এসে বলেন, আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন, তবে আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করব না। আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকব। আপনি ভিতরে গিয়ে আপনার মাকে বলবেন দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন, তিনি আমায় বলেছিলেন তুমি যা অপছন্দ করছো হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে। একথা শুনেই ইমাম মালিকের মা বললেন, হে মালিক, দৌড়ে যাও, সম্মানের সঙ্গে ওনাকে ভেতরে নিয়ে আসো, উনি তোমার বাবা। দীর্ঘদিন দূরদেশে থাকার পর উনি ফিরে এসেছেন। এই হলেন সেই গুণবতী মা যিনি ইমাম মালিক রহমতুল্লাহের মতো সন্তান গড়ে তোলার কারিগর। তাই রূপবতী নারী ধারা নয়, গুণবতী ও দিনদার নারীদের মাধ্যমেই পৃথিবী আলোকিত হয়। আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকে সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। সহিহ মুসলিম।